নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি সুজির নারকেল পিঠে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম সুজি, নিয়ে নিয়েছি 250 গ্রাম নারকেল কোড়ানো, নিয়েছি একটু পাটালি আর চিনি। এখানে আমি 50 গ্রাম চিনি নিয়েছি আর পাটালি নিয়েছি। আমি চিনি আর পাটালি মিক্সড করে করব পুরোটা। তো তার জন্য আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি। তো সর্বপ্রথমে আমি সুজিটাকে ভেজে নেব। সুজিটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, আবার হালকাও ভাজা যাবে না, হালকা ব্রাউন হবে, মানে কাঁচা গন্ধটা থাকবে না, সেই রকমভাবে ভেজে নিতে হবে। রেসিপিটি শুরুর আগে বলি বন্ধুরা, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নেব। হালকা ব্রাউন হয়েছে, তো দেখুন কালারটার ঠিক বোঝা যাচ্ছে না, তবে হালকা ভাজবেন আপনারা। তো এবার আমি পুরটা রেডি করে নেব। তো তার জন্য কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল। নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম, দিয়ে এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, 4 থেকে 5 মিনিট। নারকেল কোড়াটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যে পাটালিটা নিয়েছিলাম সেটা আমি একটু হাত দিয়ে স্ম্যাশ করে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে পাটালিটা গলে যায়। এবার এর মধ্যে আমি অ্যাড করব চিনি। আপনারা শুধু পাটালি কিংবা শুধু চিনি দিয়েও পুরটা করতে পারেন। আমি চিনি আর পাটালি মিক্সড করে করলাম যাতে কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো হয়। তো পুরটা আমি এইভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করে নেব, প্রায় হয়ে এসছে পুরটা। আরও 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নেব, পাটালির কালারটা পুরো চলে আসবে, তারপর আমি এটা নামিয়ে নেব। তো এবার এটা আমি নামিয়ে নেব। আমার পুর রেডি হয়ে গেছে, দেখুন খুব সুন্দর কালার এসছে। তো এবার আমি ডোটা বানাবো, তার জন্য আমি 1 বাটি জল নিয়ে নিলাম। তো এটাকে একটু ফুটতে দিতে হবে, দেখুন জলটা ফুটছে, জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এরপরে আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দেব। সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার চান্স থাকে। আর খুব বেশি জল দেবেন না, যেহেতু এটা শুধুমাত্র সুজি দিয়ে নারকেল পিঠেটা বানানো হবে, এর সঙ্গে কোনো ময়দা টয়দা মিক্সড করা হবে না, সেই জন্য জলটা একদমই পরিমাণমতো দিতে হবে। আর আপনারা অন্য একটা বাটিতে উষ্ণ জল গরম সাইডে রেখে দেবেন, ডোটা বানাতে খুব সুবিধা হবে। তো দেখুন সুজিটা ফুলে অনেকটাই বেড়ে গেছে। তো এইভাবে হালকা গরম থাকবে সেই অবস্থায় এইভাবে মেখে নিতে হবে, ডোটা বানিয়ে নিতে হবে। আর আমি এই যে জল গরমের কথা বলেছিলাম সেটা আমি সাইডে রেখে দিয়েছি, এইভাবে অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো আমি বানিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে আমার ডোটা মাখা হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছে, দেখুন হাত দিলে ঠিক এরকমই হবে, খুব নরমও হবে না, খুব শক্ত হবে না। এবার অল্প অল্প করে আমি বলের আকার কেটে নিলাম ডো থেকে, এটা আমি নারকেল পিঠের শেপ দেব। বাজারে এখন নারকেল পিঠে মোড়ার জন্য অনেক রকম ছাঁচ পাওয়া যায়, তো সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আমি এইভাবে একটা খুঁড়ি বানিয়ে নিয়েছি হাতের সাহায্যে। এবার নারকেলের পুরটা আমি এর মধ্যে দিয়ে এটা আমি মুড়ে নেব, দেখুন এইভাবে আমি কিন্তু মুড়ে নিচ্ছি। এটা একটু মোমোর শেপ দিয়ে আমি মুড়ছি, এটার সাইড একটু ডিজাইন করে নিচ্ছি, এইভাবেও আপনারা করতে পারেন। আরও একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, আবারও এইভাবে আমি সুন্দর করে মুখটা আঙুলের সাহায্যে চেপে চেপে দিলাম যাতে না পুরটা বের হয়ে আসে।
এভাবে একা একা আমি সমস্ত পিঠে করে নেব। দেখুন আমি কিন্তু সমস্ত পিঠে করে নিয়েছি। এবার এটাকে আমি ভাপিয়ে নেব, সেদ্ধ হতে দেব। সেই জন্য আমি একটা এই ধরনের একটা ডেকচি নিয়ে নিয়েছি। আপনারা স্টিম কুকারেও করতে পারবেন এগুলো। তো এইভাবে একে একে আমি সাজিয়ে দেব। দেখুন পুরোটাই আমার সাজানো হয়ে গেছে। এবার এটা আমি ভাপিয়ে নেব। তো তার জন্য একটা অ্যালুমিনিয়ামের ডেকচি নিয়ে নিয়েছি আমি। এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দেব, খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ সুজির পিঠে বেশি সেদ্ধ হয়ে গেলে সব পুর ছেড়ে ছেড়ে চলে আসে। তো সেই জন্য আমি একটা ডেকচি বসিয়ে দিয়েছি। এবার এটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দেব। ঘড়ি থেকে কিন্তু 15 মিনিটই রাখতে হবে, এর বেশি রাখলে হবে না। তো 15 মিনিট পরে আমি ঢাকা খুলে নেব, নিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে একে একে আমি এটা প্লেটে সার্ভ করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। পিঠেটা আমি নামিয়ে নিয়েছি, আপনারাও বাড়িতে ট্রাই করুন।